হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দীপা ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে 10টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে পাহাড়ের দিকে, তো চলো আমার সঙ্গে সবাই, তোমাদেরকে একটু পাহাড়টা দেখিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমরা এখন বেরোবো, তো তাই একটু রেডি হচ্ছি, এখনই গাড়ি আসবে। সঙ্গে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আর্মি ক্যাম্প। মানে দুই সাইডেই আছে আর্মি ক্যাম্প। এখানে মিলিটারিদের ট্রেনিং দেওয়া হয়। তো এখানে প্রচুর এরিয়া নিয়ে এই ক্যাম্পটা আছে। দেখো বন্ধুরা, কত বড় বড় গাছ আর বাগান, শুধু চারিদিকে শুধু বাগান দুই সাইডেই। এখানে শুনেছি হাতি থাকে, অনেক জীবজন্তু থাকে। এখানে বাড়িঘরের কোনো চিহ্নই নেই, কোথাও বাড়িঘর দেখাই যাচ্ছে না, শুধু বাগান আর বাগান। Thank you.
এই যে এই মন্দির, মন্দিরটার নাম ঠিক জানি না, চলো গিয়ে দেখে বলছি। মন্দিরটা পাহাড়ের ওপরে পুরো, চলো আমি দেখাচ্ছি তোমাদের। ওরে বাবারে, উঠতেই পারছি না বন্ধুরা, পা ব্যথা হয়ে গেছে। শ্রী শ্রী সেবকেশ্বরী কালীবাড়ি, এটা এই দেখো। এই যে পাহাড়, পাহাড় গুলো শুধু দেখো কত সুন্দর। এই যে তিস্তা নদী, এটা এই যে এটা হচ্ছে তিস্তা নদী। দেখো বন্ধুরা, পাহাড়ের গা ঘেঁষে এই যে ঝর্ণার জল পড়ছে, এটা অনেক উঁচুতে, কতটা দেখাতে পারছি জানি না, দেখছো তোমরা, দেখেছো তো। এখানে প্রচুর বাঁদর আছে, যে বাঁদরের জন্য এই যে বিস্কুট নিয়েছি, বাঁদর খাবে, বাঁদরের সঙ্গে সঙ্গে আমি একটা খাচ্ছি। দেখো বন্ধুরা, দুটো পাহাড় এর মাঝখান দিয়ে এই যে নদীটা, এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী বয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, আর ওই যে পাহাড়ের মেঘ ঘেঁষে গেছে পাহাড়। আমি ক্যামেরাটা করছি হচ্ছে ব্রিজের ওপর থেকে, মানে ওপর থেকে নিচে তাকালে মাথা ঘুরছে, এত নিচু। আর এই জলটা হচ্ছে এখন বর্ষাকাল তো, যার জন্য ঘোলা দেখা যাচ্ছে, এমনি সময় জলটা পুরো নীল দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এখন লকডাউনের জন্য লোকজনও কম আছে, এই যে সব ফাঁকা পুরো দেখো।
মোবাইল টাকা পাকাতে গেল। আমাদের ঘোরা শেষ, কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি তো অনেকক্ষণ আগেই ঘুরে চলে এসেছি, ওখান থেকে বাড়িতে এসেছি। তো শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মাথা ঘুরছিল আর বমি হয়েছে। আমি এমনিতেই গাড়িতে চাপতে পারি না, দিয়ে খুব খারাপ লাগছিলো, এসেই শুয়ে পড়েছি। তারপরে শুয়ে এখন একটু ভালো লাগছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। আর ভিডিওটাও তো শেষ করতে হবে, যার জন্য আবার চলে এলাম তোমাদের সামনে। আর তোমাদের মানে যে পাহাড় ওগুলো দেখালাম, কেমন লেগেছে কমেন্ট করে একটু বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।